আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। দর্শক বন্ধুরা, রিয়েলমি নার্জো N53 ফোনটি গতকাল ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটি মূলত এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের একটি স্মার্টফোন, যার বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 8,999 রুপি, আর 6 GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস করা হয়েছে 10,999 রুপি। তবে অফারের মাধ্যমে ফোনটি আরও 1,000 রুপি কমে পাওয়া যাবে। এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এই ফোনে থাকছে 6 GB ভার্চুয়াল র্যাম, পাশাপাশি থাকছে মিনি ক্যাপসুল ফিচার যা iPhone 14 সিরিজে আছে। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা অফিসিয়ালি কবে পাবো এবং এই ফোনটির প্রাইস কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। আরও জানাবো বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আনঅফিসিয়ালি আপনারা কবে পাবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর অনেস্টলি বলতে গেলে রিয়েলমি এই বাজেটে যে ডিজাইনটা দিয়েছে, যা এক কথায় অসাধারণ। আর ফোনটির ক্যামেরা মডিউল অনেকটাই iPhone 13 এবং 14 সিরিজের মতো। তবে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা এবং আরও থাকছে LED ফ্ল্যাশ। প্লাস্টিকের তৈরি হলেও এই ফোনটি দেখতে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম মনে হবে। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট। পাশাপাশি পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি, এবং আরও থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যেখানে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটি মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ব্ল্যাক এবং গোল্ড। সো ওভারঅল সব কিছু মিলে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পার্সোনালি লো বাজেট সেগমেন্টের ফোন হওয়া সত্ত্বেও ফোনটির ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.74 ইঞ্চির ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, যা IPS LCD প্যানেল, এবং আরও থাকছে 390 PPI ডেন্সিটি, 90Hz রিফ্রেশ রেট এবং 450 nits পিক ব্রাইটনেস। আর হাই রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে, পাশাপাশি ইনডোর কন্ডিশনের ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর ফুল এইচডি প্লাসের ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না, ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। রিয়েলমি এত কম বাজেটের ফোনেও ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দিয়েছে, এই জন্য রিয়েলমিকে অভিনন্দন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 13, যার ব্যাক এন্ডে থাকছে রিয়েলমি UI এবং চিপসেট হিসেবে থাকছে ইউনিসক T612 চিপসেট। এই ফোনটি 6 GB ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে, যা ইন্টারনাল 6 GB র্যামের সাথে সংযুক্ত হয়ে 12 GB র্যাম তৈরি করে এবং GPU হিসেবে থাকছে Mali G57। দর্শক বন্ধুরা, লো বাজেট সেগমেন্টে ফোনে যা চিপসেট থাকছে তাকে খারাপ বলবো না। আর Mali G57 এই GPU থাকার কারণে এন্ট্রি লেভেলের গেমসগুলো এই ফোনটিতে খুব ভালোভাবে খেলতে পারবেন। ফ্রি ফায়ারের মতো গেমস এই ফোনটিতে ইজিলি খেলতে পারবেন, তবে পাবজির মতো গেমস খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ 100% ফিল করবেন, এটি সত্য কথা, কারণ এই ফোনটি গেমিং ফোন না। লো বাজেটে ডে টু ডে ইউজ করার জন্য এই ফোনটি এক কথায় অসাধারণ, তবে আবারও বলছি এই ফোনটিকে গেমিং ফোন বলা যাবে না। ক্যামেরা সেশন নিয়ে কথা বলতে গেলে ফটোগ্রাফির জন্য এই ফোনে থাকছে ডুয়েল রিয়ার ক্যামেরা সাপোর্ট, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 MP একটি সেন্সর এবং আরও থাকছে একটি AI সেন্সর। পাশাপাশি সেলফি ক্যামেরার জন্য ফোনে থাকছে 8 MP সেলফি ক্যামেরা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে ফোনটিতে আপনারা শুধুমাত্র 1080p শ্যুট করতে পারছেন, আর সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র 720p শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট অনুযায়ী ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, তবে মনে রাখতে হবে এই ফোনটি একটি লো বাজেটের ফোন, সেজন্য এই ফোনটির ফটো কোয়ালিটি চালিয়ে নেওয়ার মতো হবে, একেবারে আহামরি ভালো হবে না। এবার আমাদের দেখার পালা বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে রিয়েলমি নার্জো N53 এই ফোনে থাকছে 5000mAh একটি ব্যাটারি এবং 33W একটি চার্জার। আর রিয়েলমি বলছে 1 ঘন্টার মধ্যে এই ফোনটিকে আপনার এই চার্জার দিয়ে ফুল চার্জ করতে পারবেন, পাশাপাশি ফোনটিতে ব্যাটারি ব্যাক আপও ভালো পাবেন। নর্মালি যদি ফোনটি আপনাকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাক আপ দিবে, তবে আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে সারাদিন এই ফোনটি আপনি ইজিলি চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসবে। দর্শক বন্ধুরা, রিয়েলমি যদি বাংলাদেশের মার্কেটে এই ফোনটি লঞ্চ করে, তাহলে এই ফোনটি এই মুহূর্তে মার্কেট কাঁপাবে, আর সেক্ষেত্রে এই ফোনটিকে বলা যেতে পারে গরিবের আইফোন। ফোনটি রিয়েলমি অফিসিয়ালি কবে লঞ্চ করবে এই বিষয়ে কনফার্ম না, তবে আনঅফিসিয়ালি ফোনটি আপনারা 1 মাসের মধ্যে দেশের বাজারে পেয়ে যাবেন, এটি মোটামুটি শিওর। তবে আমরা চাইব এই ফোনটি যেন দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়, আর আমার ধারণা দেশের বাজারে এই ফোনটি যদি 6 GB র্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হয়, সেক্ষেত্রে এই ফোনটির প্রায় 14,000 থেকে 15,000 টাকা হবে, যদি এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে একটু খারাপ হবে। এবার আমাদের দেখার পালা রিয়েলমি এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ করে। তবে অনেস্টলি বলতে গেলে রিয়েলমি আরও একবার এই ফোনটির মাধ্যমে ভালো কাজ করার চেষ্টা করেছে,
তারা লো বাজেট সেগমেন্টে ভালো ডিজাইন দিয়েছে এবং ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দিয়েছে, কিন্তু পাশাপাশি 90 Hz রিফ্রেশের থাকছে, আবার 5000 mAh ব্যাটারি। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।